আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমরা মাইক্রোসফট এক্সেলের 60টি ফ্রি অ্যাডিনস আপনাদের সাথে শেয়ার করব। জি বন্ধুরা, আশা করি মাইক্রোসফট এক্সেল এখন থেকে আপনি আরও স্মার্টভাবে ব্যবহার করতে পারবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনাদের অনেক উপকারে আসবে আমি গ্যারান্টি দিয়ে বললাম। প্রিয় বন্ধুরা, প্রথম অ্যাডেন্সটি হলো মিনি ক্যালেন্ডার। তা এই অ্যাডেন্সটি আপনি কোথায় পাবেন? এজন্য আমাদের চলে যেতে হবে আমাদের মাইক্রোসফট এক্সেলের মেনু ট্যাবে। এখান থেকে আমরা ইনসার্ট মেনুতে ক্লিক করব। সেখান থেকে দেখবেন অ্যাডেন্স নামে আমাদের যেই গ্রুপটি আছে, গেট অ্যাডেন্স যেই ফিচারটি আছে অর্থাৎ টুলটি আছে, এটার উপরে ক্লিক করবেন। আমাদের সামনে এরকম একটি ডায়লগ বক্স চলে আসবে। জাস্ট এই যে সার্চ বক্স আছে এইখানটিতে গিয়ে লিখবেন MINICALENDAR লিখে সার্চ করবেন। আমরা যখন এটা লিখে সার্চ করলাম, আমাদের সামনে প্রথম যেটা এসেছে অর্থাৎ এই যে প্রথমটা, এটার উপরে আপনারা মাউসের কার্সার নিয়ে এই যে অ্যাড বাটনটি আছে, এই অ্যাড বাটনের উপরে চাপ দিবেন। দেখুন, কিছু সময় পরে আপনার সামনে একটি মিনি ক্যালেন্ডার চলে আসবে, যেই ক্যালেন্ডারের মাধ্যমে সব কিছু এখানে বসে করতে পারবেন। যেমন আপনি এখান থেকে এই যে দুটি বাটন আছে, এই দুটি বাটন প্রেস করে কি করতে পারবেন, কোন মাসে যেতে চাচ্ছেন সেই মাসটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। এখানে যে সেটিংস আইকনটি আছে, শো এবং হাইড, এইটার উপরে প্রেস করলে আমাদের এই নিচে যেটা আছে, এই নিচে যে টুলবারটা দেখিয়েছিল সেটা হাইড হয়ে গেল। হাইলাইট রেঞ্জ অফ ডেট, এটার উপরে যদি আমরা ক্লিক করি, মানে আপনি কোন রেঞ্জটা হাইলাইট করতে চাচ্ছেন। যেমন আমি এখানে একটা কলাম ইনসার্ট করলাম, এটার নাম দিলাম আমি ডেট, তারপরে এখানে ধরুন আপনি এখন ডেট এন্ট্রি করবেন, আমি আজকে 27 তারিখের ডেটটা দিলাম। তারপরে আপনি যদি এখানে যান, আবার আপনি 1 তারিখে দিতে চাচ্ছেন, মার্চের 1 তারিখে দেন, এখানে গেলাম 4 তারিখ দিলাম। তারপরে এখানে যেটা আছে টগল উইক নাম্বার, আপনি যদি উইক নাম্বার বের করতে চান, এটাই যদি আমরা প্রেস করি তাহলে আমার এই বাম পাশে উইক নাম্বার সহ দেখাবে। দেখেন এই বাম পাশে এখানে যেটা আছে, এটা হলো চেঞ্জ ক্যালেন্ডার সিস্টেম। যদি আমরা এটাই প্রেস করি তাহলে আমাদের ক্যালেন্ডার সিস্টেমটা পরিবর্তন হয়ে যাবে। এখানে আমরা দেখতে পারতেছি অন্যরকম একটা চলে এসেছে। আপনি যদি কারেন্ট টাইম ইনসার্ট করতে চান, যেমন আমি এখানে গিয়ে আরেকটা কলাম যদি ইনসার্ট করি এবং এই ক্যালেন্ডারের মাধ্যমে আমি ক্যালেন্ডারটাকে ধরে যদি এখানে আনি, এনে এখানে যদি টাইম ইনসার্ট করতে চান তাহলে এইটা দিয়ে আপনি টাইম ইনসার্ট করতে পারবেন যে এখন কয়টা বাজে, এই টাইমটা ইনসার্ট করতে পারবেন। তারপরে এখানে যে অপশনটা আছে টগল ক্যালেন্ডার সাইজ, এটাই ক্লিক করলে ক্যালেন্ডার সাইজটা ছোট হয়ে যাবে। এইটা যেটা আছে চেঞ্জ ক্যালেন্ডার থিম, অর্থাৎ ক্যালেন্ডারের থিমটা আপনি পরিবর্তন করতে পারবেন, কোন থিমটা চান এখান থেকে হবে। আবার এটা যদি আমরা প্রেস করি ক্যালেন্ডারটা বড় হয়ে গেল। বন্ধুরা, এখন কথা হলো যে এই ক্যালেন্ডারটা আপনি কি সব সময় এরকম ভাবে পাবেন, নাকি ক্যালেন্ডারটা বারবার আপনার গেট অ্যাডেন্সে গিয়ে তারপর লিখে নিয়ে আসতে হবে? না, এটা করতে হবে না। এই ক্যালেন্ডারটা যেভাবে আপনি পাবেন, আমরা যদি এখন এখানে এটা সবসময় যদি রাখতে চান তাহলে এই কর্নারে রাখলেন, তারপরে যদি এই ডকুমেন্টটা আপনি ক্লোজ করে দেন এই ওয়ার্ক গ্রুপটা, তাহলে এটা আবার কিভাবে পাবেন? চলে যাবেন আপনি ইনসার্ট মেনুতে, তারপরে অ্যাডেন্স গ্রুপ থেকে যে মাই অ্যাডেন্স আছে এখানে এই অ্যারোতে ক্লিক করলে এখানে দেখতে পারবেন আপনার যে কয়টি অ্যাডেন্স আছে সব এখানে। এখন এখান থেকে মিনি ক্যালেন্ডারে ক্লিক করেন এবং ডেট পিকার, মিনি ক্যালেন্ডার অ্যান্ড ডেট পিকার এটার নাম, তাহলে কিন্তু এখানে চলে আসলো। এখানে আপনি রেখে তারপর আপনার কাজটি করতে পারলেন। তো আশা করি প্রথম অ্যাডেন্সটি আপনাদের অনেক উপকারে আসবে। ওকে, এখন দেখব আজকের ভিডিওর দ্বিতীয় অ্যাডেন্সটি। প্রিয় বন্ধুরা, দ্বিতীয় অ্যাডেন্সটি আমাদের কিভাবে কাজ করবে সেটা একটু দেখে নিই। দ্বিতীয় অ্যাডেন্সটি হলো, আমরা এখানে এফ কলামে লক্ষ্য করতেছি আমাদের আছে টেক্সট এবং নাম্বার একসঙ্গে এখানে আমরা লক্ষ্য করতেছি। এখন আপনাকে আপনার সিনিয়র বা জুনিয়র এই ফাইলটি পাঠিয়েছে, বলল যে এখানে ডিপার্টমেন্ট এবং বেসিক স্যালারি অর্থাৎ স্যালারিটা উল্লেখ করা আছে। এখান থেকে টেক্সটগুলো হলো ডিপার্টমেন্ট এবং যে নাম্বারগুলো এটা হলো আমার বেসিক স্যালারি, এই দুটাকে এখন আলাদা করেন। তাহলে এই কাজটি আপনি কিভাবে করবেন? যদি সূত্র জানেন তো গুড, কিন্তু এখানে আমি যেভাবে ডানে বামে রেখেছি এভাবেও আপনার না থাকতে পারে। টেক্সটের ভিতরে এলোমেলো করে কোথাও টেক্সট কোথাও নাম্বার এভাবেও থাকতে পারে। তা এই ক্ষেত্রে আমরা এটা কিভাবে বের করব? মাইক্রোসফট এক্সেল আমাদের জন্য দারুণ একটি অ্যাডেন্স দিয়ে রেখেছে, সেই অ্যাডেন্সটির নাম হলো রিমুভ ক্যারেক্টার্স। ওকে, তাহলে আমরা এটা কিভাবে করব দেখুন। আমরা এখন চলে যাব
ইনসার্ট মেনু থেকে গেট অ্যাডিনসে এবং এই সার্চ বক্সে আপনি লিখবেন REMOVE রিমুভ লিখেই আপনি সার্চ করেন, তাহলে দেখবেন আপনার সামনে চলে আসবে রিমুভ আনওয়ান্টেড ক্যারেক্টারস। এটাতে গিয়ে এখন আমরা অ্যাডে ক্লিক করলাম, তারপর আপনি কন্টিনিউতে ক্লিক করবেন, আপনার সামনে ডান পাশে দেখবেন নতুন একটি ইন্টারফেস ওপেন হবে, যেই প্যান্টি আছে এখানে এমনই থাকুক। আমরা এখন যে কাজটি করতে চাচ্ছি এই টেক্সটগুলোকে আপনি কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে ডিপার্টমেন্টে এসে পেস্ট করেন। এখন এইটা সম্পূর্ণ সিলেক্ট করে এই যে আমাদের অ্যাডেন্সটা আছে এটাকে অন করেন। তারপর আপনি এখন কি চাচ্ছেন, আমরা চাচ্ছি এটা যেহেতু ডিপার্টমেন্ট আমরা টেক্সট রাখতে চাচ্ছি, তাহলে রিমুভ নিউমেরিক ক্যারেক্টারস এটার উপরে যান, এটা ক্লিক করে আমরা এখন রিমুভ দিলাম। তাহলে আপনারা দেখতে পারলেন যে আমাদের এখানে নিউমেরিক যে ক্যারেক্টারসগুলো ছিল সেগুলো কিন্তু রিমুভ হয়ে গেল। ঠিক একইভাবে আপনি যদি চান যে এখন এখানে শুধুমাত্র নাম্বারগুলো থাকবে, টেক্সটগুলো উঠে যাবে, তাহলে যেভাবে করবেন যেটা করতে চাচ্ছেন সেটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখানে এনে পেস্ট করলেন। তারপরে যে কাজটি করবেন এখান থেকে রিমুভ টেক্সট ক্যারেক্টার, এবং এখানে রিমুভে আমরা যখনই প্রেস করব, ওয়াও আমরা দেখতে পেলাম যে আমাদের এখানে কি হলো, যে আমাদের যেই নাম্বারগুলো সেগুলো শুধু থাকলো আর টেক্সটগুলো কিন্তু আমাদের রিমুভ হয়ে গেল। যদি এগুলো আপনার এলোমেলোভাবেও থাকে, এখান থেকে এই অ্যাডেন্সটির মাধ্যমে আপনি এই ব্যবহারটা খুব সুন্দরভাবে করতে পারবেন। এখন আমরা আমাদের এফ কলাম দরকার নেই, আমরা এটা ডিলিট করে দিলাম। আমরা এই যে অ্যাডেন্সটি আছে এটার আরও দারুণ দারুণ কিছু ব্যবহার আছে। দেখেন এখানে যদি দেখি আমরা রিমুভ নন প্রিন্টেড ক্যারেক্টারস, এবং স্পেশাল কোনো যদি সিম্বল থাকে, যেমন এই সিম্বলগুলো উল্লেখ করে দিয়েছে, এইগুলো যদি আপনি রিমুভ করতে চান সেটাও কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবেন। অন্যথায় আপনার যদি এখানে দেখতে পারতেছেন আপনি যদি কোনো কিছু লিখে কোনো ক্যারেক্টার যদি রিমুভ করতে চান সেটা এই বক্সের ভিতর লিখেও কিন্তু আপনি সেটাকে এই রিমুভ বাটনে প্রেস করে রিমুভ করে দিতে পারবেন। ডিয়ার ভিউয়ার্স, এই অ্যাডেন্সটি যখনই আপনি অ্যাড করবেন তখনই ইনসার্ট মেনুতে গেলে এই মাই অ্যাডেন্সের এখানে ক্লিক করলে আপনি কিন্তু এখানে লক্ষ্য করতে পারবেন, যখন খুশি তখন এটাকে কল করে ব্যবহার করতে পারবেন। ওকে বন্ধুরা, আমরা দেখে নিলাম আজকের ভিডিওর দ্বিতীয় অ্যাডেন্সটি, এখন দেখব আজকের ভিডিওর তৃতীয় নম্বর অ্যাডেন্সটি। তৃতীয় নম্বর অ্যাডেন্সটি কি, এটা হলো যে আমাদের অনেক সময় কাজের সুবিধার্থে গ্রাফ দিয়ে আমাদের বোঝাতে হয়। যেমন আমি যদি এই জি কলামটাকে ধরুন এখানে আমি, এখন আপনি চাচ্ছেন এখানে সিও, জিএম, ডিজিএম এদের স্যালারিটা গ্রাফ আকারে বোঝাতে চাচ্ছেন, তা এটা আমরা স্বাভাবিকভাবে কী করি, কোনো চার্টে যাই, চার্ট ব্যবহার করি না, আপনি কোনো গ্রাফ দিতে চাচ্ছেন, সেটা মানুষের হতে পারে বা অন্য কোনো সিম্বল হতে পারে, এটা কিভাবে করবেন। এই জন্য এক্সেল আমাদের দারুণ একটি অ্যাডেন্স দিয়ে দিয়েছে, সেই অ্যাডেন্সটির নাম হলো পিপল গ্রাফ। আমরা যদি ইনসার্ট মেনুতে যাই, তারপর গেট অ্যাডেন্সে যাই, এবং এইখানের এই সার্চে এসে যদি আমরা লিখি PEO PLE GRA PH পিপল গ্রাফ লিখে যদি আমরা এখন সার্চ করি, দেখবেন আমাদের সামনে এই প্রথমে চলে এসেছে। এখন আমরা এই অ্যাডে ক্লিক করলাম, তারপর কন্টিনিউতে ক্লিক করলাম, আমাদের সামনে কিন্তু পিপল গ্রাফের যে ইন্টারফেসটা সেটা এখন দেখাবে। এখন আমরা দেখতে চাচ্ছি কার কার, আমরা এই তিনজনের একটা গ্রাফ দেখতে চাচ্ছি। তাহলে আপনি যে কাজটি করবেন, এই তিনজনকে সিলেক্ট করলাম, করে এখন আমরা এখানে এসে যে ইন্টারফেসটা এখানে আসলাম, এসে এই যে আইকনটি আছে এখানে আমাদের দেখাচ্ছে, দেখেন এই আইকনটির উপর ক্লিক করেন। এখন সিলেক্ট ইউর ডেটা এখানে যান, আমি যে ডাটাটি সিলেক্ট করবো ধরুন আমি এই তিনটা ডাটা সিলেক্ট করলাম, তিনটা ডাটা সিলেক্ট করলাম, এখন আপনি এখানে ক্রিয়েট করেন। যখনই আমি ক্রিয়েটে ক্লিক করলাম দেখেন আমাদের সামনে কিন্তু এইভাবে ইন্টারফেসটি দেখালো, এখানে সিও, জিএম, ডিজিএম এভাবে আসে। কিন্তু চাইলে আপনি এটাকে পরিবর্তন করতে পারবেন, কিভাবে দেখুন, আমি যখনই এখানে ভ্যালু পরিবর্তন করতেছি, আমি যদি এখন 50,000 দিয়ে দিই, আমার কিন্তু এখানে অটোমেটিক এটা পরিবর্তন হয়ে গেল, ওয়াও দেখতে কিন্তু সুন্দর লাগতেছে। এখন আমরা এই জায়গা যে আইকনটি আছে সেটিংস, এটার উপরে যদি যাই, এখানে আসলেই কিন্তু আমরা অনেক কিছু দেখতে পারতেছি যে আপনি কোন থিমটা বা কোন টাইপটা চান। আমি যদি টাইপ এটা চাই, এখন টাইপ হলো এটা, তারপর টাইপ যদি এটা চান এটা, তা এই তিনটি টাইপ থেকে এখন যে টাইপটা আপনার পছন্দ সেটা নিয়ে নিতে পারেন, আমি এই টাইপটি নিলাম। তারপর এখানে থিম আছে, থিমটা আপনি কিভাবে দিতে চান, ধরুন এইটা দিতে চাচ্ছেন, এটা দিতে চাচ্ছেন, কোনটা, আমি ধরেন এটা দিলাম, এটা দেখতে ভালো লাগে। শেপ, এখন কোন শেপ ব্যবহার করতে চাচ্ছেন, এখানে অনেক ধরনের শেপ আছে, ধরুন এই শেপটা দিলাম এটা, অথবা আপনি যেহেতু এটা স্যালারির পার্ট আমরা এটা দিয়ে দিলাম, এই শেপটা দিয়ে দিলাম, এখানে আরো অনেক শেপ আছে, আপনি সেই শেপগুলো ব্যবহার করতে পারেন। ওকে, এখন আমরা এটাকে ধরেন বাইরে ক্লিক করলাম, এবং এই জিনিসটাকে আমরা একটু ছোট করে, এভাবে ছোট করে এখন আমরা এই সুন্দরভাবে রেখে আমরা এখন বাইরে ক্লিক করে দিলাম।
দেখেন আমাদের এখানে কিন্তু সুন্দরভাবে আমাদের এই গ্রাফটা আমরা দেখাতে পারতেছি। কাজের সুবিধার্থে আপনি যখন যাবেন একটা ড্যাশবোর্ড আকারে কিন্তু এটা তৈরি হয়ে গেল, এবং চাইলে এই যে নাম্বার অ্যাবাউট থিম এইটাও আপনি এডিট করতে পারবেন, এখানে কিছু লিখতে পারবেন। যেমন এই আইকনটাই আমরা ক্লিক করলাম, ক্লিক করে এখন এই যে টাইটেলটা আছে টাইটেলের এখানে লিখতে পারেন যে স্যালারি, SALARY, স্যালারি। আমরা স্যালারি লিখে দিলাম, আমরা ক্লোজ করে দিই। দেখেন এখন আমরা বাইরে ক্লিক করলাম, আমাদের কিন্তু সুন্দর করে এইভাবে দেখাচ্ছে। তা আমরা দেখব আজকের ভিডিওর 4 নম্বর অ্যাডেন্সটি। বন্ধুরা 4 নম্বর অ্যাডেন্সটি হলো যে অনেক সময় আছে কাজের ক্ষেত্রে আমাদের এখানে যেই লেখাগুলো আছে এই যে এগুলো আমাদের অনেক সময় দেখা যাচ্ছে সব ছোট হাতের আপনি লিখে ফেলেছেন, সব অক্ষরগুলো ছোট হাতের হয়ে গিয়েছে। এখন এটাকে আপনার বড় হাতের করতে হবে অথবা সেন্টেন্স কেস করতে হবে, এটা আমরা কিভাবে করব। এজন্য আমাদের অনেক সময় আমরা ফর্মুলা ব্যবহার করি, কিন্তু ফর্মুলার জন্য হয় কি আমাদের আলাদা আলাদা কলাম বা হেল্পার কলাম নিতে হয়, কিন্তু এগুলো না নিয়ে আমাদের এক্সেল দারুণ একটি অ্যাডেন্স দিয়ে দিয়ে রেখেছে, সেই অ্যাডেন্সটির মাধ্যমে আমরা এই কাজটি খুব সহজে করতে পারি। তাহলে আমরা কি করব, ইনসার্টে যাব, গেট অ্যাডেন্সে যাব, এবং এই সার্চ বক্সে গিয়ে আপনি লিখবেন CHANGE সেন্স কেস, লিখে সার্চ করেন। জাস্ট আপনার সামনে অ্যাডেন্সটি চলে আসবে, প্রথম যেটা সেটাকে আপনি অ্যাড করবেন, কন্টিনিউ দিবেন, ডান পাশে দেখবেন আপনার এইভাবে ওপেন হয়ে যাবে। এখন আপনি কোনগুলোর এই যে আমাদের চেঞ্জ কেস এটার মাধ্যমে ব্যবহার করতে চাচ্ছেন, ধরুন আমার এই টেবিলটার আমি করতে চাচ্ছি, যেহেতু এগুলো আমার সব ছোট হাতের আছে, আমি যদি এখন এই প্রপার কেসে এখানে গিয়ে যদি আমি এখন এই চেঞ্জ বাটনে প্রেস করি তাহলে দেখা যাবে আমার সব প্রপার কেস হয়ে গেছে। যদি এখন আপনি এই লোয়ারে গিয়ে যদি এখন আবার চেঞ্জে বাট চেঞ্জ বাটনে প্রেস করেন সব লোয়ার হয়ে গিয়েছে। আর যদি সব আবার আপার কেস করতে চান, আপারে গিয়ে যদি চেঞ্জ বাটনে আপনি ক্লিক করেন তাহলে দেখা যাবে আমাদের সব আপার কেস হয়ে গিয়েছে। হ্যাঁ, এখানে এই যে লাস্ট যে অপশনটি আছে সেটা হলো যে প্রত্যেকটা নামের প্রথম অক্ষরটা যদি আপনি কি করতে চান, বড় হাতে চান। ওকে ডিয়ার ভিউয়ার্স, তা এই অ্যাডেন্সটা কিন্তু অনেক অনেক উপকারী একটি অ্যাডেন্স, কারণ আমাদের লেখার ক্ষেত্রে দেখা যায় যে অনেকগুলো ছোট বড় হয়ে যায়, তখন এই অ্যাডেন্সটার মাধ্যমে কিন্তু এই কাজটা আপনি করতে পারবেন, খুব সুন্দরভাবে আমরা এই কাজটা করতে পারবো। তা আমরা এখন দেখব আজকের ভিডিওর 5 নম্বর অ্যাডেন্সটি। এই অ্যাডেন্সটি কি, অ্যাডেন্সটি হলো যে অনেক সময় আছে আমরা কিউআর কোড ব্যবহার করতে চাই, যেমন আমাদের কোনো কোড থাকলে সেই কোডটা অথবা আপনার কোনো ওয়েবসাইট থাকলে সেই ওয়েবসাইটটার একটা কিউআর কোড আপনি তৈরি করতে চান। তা এটা এক্সেলে অনেক সময় ফাইল করে আমাদের অনেকজনকে পাঠাতে হয়। উদাহরণস্বরূপ আমি চাচ্ছি যে এখানে আমি যদি একটি কলাম ইনসার্ট করি এবং এখানে আমি www.tanvir academy.com আমাদের ওয়েবসাইটটি লিখলাম। যারা এখনো আমাদের ওয়েবসাইটটি ভিজিট করেননি তারা ভিজিট করতে পারেন। আমরা এই ওয়েবসাইটটার একটা কিউআর কোড তৈরি করব। এটাই আপনি ক্লিক করে চলে যাবেন ইনসার্ট মেনুতে, তারপর গেট অ্যাডেন্সে, আর এই সার্চ বক্সে আপনি লিখবেন QR4, বা এটা লিখে এখন আপনি সার্চ করেন, তখন দেখবেন যে আপনার সামনে এই এই যে QR4 অফিস অ্যাডেন্সটা চলে আসবে, এটাকে আমরা অ্যাড করব, কন্টিনিউ দেব। যখনই দিলাম ডান পাশে দেখবেন আমাদের সামনে নতুন একটি, ডান পাশে আমাদের অ্যাডেন্সটা ওপেন হয়ে যাবে। এখন এখানে আপনার ওয়েবসাইটটা দিয়ে দেন, আমি যদি লিখি www.tanvir academy.com দিলাম। এখন কালারটা পরিবর্তন করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করতে পারবেন, সাইজটা যদি বাড়াতে চান বাড়াতে পারবেন, এই নিচে কিন্তু আমাদের দেখাচ্ছে। জাস্ট এখন ইনসার্ট বাটনে প্রেস করেন এবং এখানে দেখেন আমাদের এইটা কিন্তু কি হলো, তানভীর একাডেমির যে আমাদের ওয়েবসাইটটি সেইটার একটি কিউআর কোড তৈরি হয়ে গেল। আপনি প্রোডাক্টের কিউআর কোড এখানে তৈরি করতে পারবেন। আমার এই ওয়েবসাইটটা এখন যদি দরকারও না হয় সমস্যা নাই, যে কাজটি করতে পারি এখন আমরা এই রো এটাকে একটু বড় করে দিলাম আর এই অ্যাড্রেসটা আমরা এখন এখানে রেখে দিলাম। অনেকে আছে যে প্রোডাক্ট যেই লিস্টগুলো আছে সেগুলো এইভাবে সাজিয়ে রাখে, তা তখন আপনি এই কিউআর কোডটিতে ক্লিক করলে সেই প্রোডাক্টটা যদি আপনার একটা লিঙ্ক আকারে থাকে সেটাকে কিন্তু যখনই কিউআর কোডের যে অ্যাপসগুলো আছে অ্যাপ্লিকেশনগুলো আছে সেগুলো যদি কেউ ব্যবহার করে, জাস্ট এটা যখন কিউআর কোড স্ক্যানারটি নেবে দেখবেন যে অটোমেটিক আপনাকে ওখানে নিয়ে যাবে। আপনি এখনই যদি আমার ভিডিওটি দেখে থাকেন, আপনার মোবাইলে যদি কিউআর যে স্ক্যানার যে অ্যাপসটি থাকে সেটা যদি থেকে থাকে, জাস্ট মোবাইলটা একটু ধরেন, আপনাকে এখনই নিয়ে যাবে আমাদের ওয়েবসাইটে। এই কিউআর কোডের উপর আপনার মোবাইলটি ধরেন, যদি আপনার ওয়েবসাইটের ভিতর না নিয়ে যায় আমার এই ভিডিওটিতে এখনই একটা ডিসলাইক দিয়ে দিবেন। ওকে, তা দেখে নিলাম আজকের ভিডিওর 5 নম্বর অ্যাডেন্সটি। ওকে ভিউয়ার্স, এখন আমরা যেটা দেখব এটা আমাদের গুরুত্বপূর্ণ একটি অ্যাডেন্স, এটা অবশ্যই এক্সেল একটা কমান্ডস থাকে সেটার মাধ্যমে আপনি কাজটা করতে পারবেন,
বাট আমরা এই অ্যাডেন্সটা ওপেন করে কাজটা করতে পারি। সেটার নাম হলো আমরা যদি ইনসার্টে যাই, গেট অ্যাডেন্সে যাই, এই সার্চ বক্সে গিয়ে যদি লিখি আমরা FIND ফাইন্ড অ্যান্ড REPLACE, আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস লিখে যদি সার্চ করি, দেখবেন এখানে অ্যাডভান্স ফাইন্ড অ্যান্ড রিপ্লেস অ্যাডেন্সটি চলে আসবে। জাস্ট এটা অ্যাড করবেন, কন্টিনিউ দিবেন। এখন ডান পাশে আমাদের এটা ওপেন হয়ে গেল। আপনি এই ডকুমেন্ট থেকে কি খুঁজতে চাচ্ছেন, আমি উদাহরণস্বরূপ যেখানে সিও আছে সেটা খুঁজতে চাচ্ছি, আমি ফাইন্ড অল দিলাম। দেখেন আমার সিও কয়টা আছে, এখানে দুটি আছে, খুব সুন্দর করে দেখাচ্ছে, এবং কোন সেল নাম্বার আছে, E9 এবং E17 আছে। আপনি এখান থেকে যদি এটাকে এখন রিপ্লেস করতে চান, আমি সিওর জায়গায় যদি লিখতে চাই যে CFO, আমি এটা লিখবো। এখন আমি যদি এখানে রিপ্লেস অলে দিই, তাহলে দেখেন আমার এখানে CFO কিন্তু সব জায়গায় রিপ্লেস হয়ে গেল। তা এইখানে তিনটা টাইপ হলো কি, তারপর সেল কি, ভ্যালু কি, সব কিন্তু আপনার দেখাচ্ছে। আমরা এখানে এভাবে কিন্তু যখন সিলেক্ট করতেছি, দেখেন আমার এখানে কিন্তু রোটাও কিন্তু হাইলাইট হচ্ছে। ওকে, এখন দেখে নেবো আজকের ভিডিওর সর্বশেষ যে অ্যাডেন্সটি, সেটা হলো যে ওয়েব ভিডিও প্লেয়ার। অনেক সময় আছে কাজের সুবিধাটা, আপনি এখানে একটি টেবিল তৈরি করলেন, এই যে কাজটা করলেন এই ওয়ার্কিং ফাইলটা কাউকে দিয়ে দিলেন। এখন এই ওয়ার্কিং ফাইলটা দেওয়ার সাথে সাথে এই ওয়ার্কিং ফাইলটা কিভাবে তৈরি করা হলো, এটা কিভাবে কি কোথায় ব্যবহার করবে, এরকম একটি গাইড আপনি দিয়ে দিতে চাচ্ছেন। তা সেটার জন্য আপনার একটা ভিডিও তৈরি করা আছে, সেই ভিডিওটা হতে পারে অনলাইনে আপলোড দেওয়া আছে, এই ডকুমেন্টের সাথে সাথে ওই ভিডিওটাও আপনি পাঠিয়ে দিতে চাচ্ছেন। তা এটা কিন্তু খুব সুন্দরভাবে আমরা এই কাজটা করতে পারি। তা এটার জন্য আমাদের একটি অ্যাডেন্স এখানে আনতে হবে, অ্যাডেন্সটি সম্পূর্ণ ফ্রি। আমরা ইনসার্টে যাব, গেট অ্যাডেন্সে যাব, এখানে গিয়ে জাস্ট লিখবেন WWEB ওয়েব ভিডিও, লিখে আপনি ইনসার্ট দেন। ওয়েব ভিডিও লিখে সার্চ করলে আমাদের ওয়েব ভিডিও প্লেয়ার চলে আসবে, এটাকে অ্যাড ইন করেন। আমরা কন্টিনিউ দিলাম, অ্যাড করার পরে যখনই কন্টিনিউ দিলাম আমাদের সামনে এইভাবে চলে আসলো। এখন যেই ভিডিওটা আপনি এখানে আনতে চান, সেই ভিডিওটা আপনি এখানে কিন্তু পেস্ট করবেন, এই যে যেখানে আছে। আর এখানে কিন্তু দুটা টাইপের ভিডিও আনা যাবে, ইউটিউব আর লো আপনার ভিমো, এই দুটো ভিডিও আমাদের এখানে আনা যাবে। তা আমি যদি এখন ইউটিউবে যাই, ইউটিউবে গিয়ে আমার তানভীর একাডেমির যদি কোনো ভিডিও আমি এখানে আনি আপনাদের সুবিধার্থে, আমার এই যে ভিডিওটি আমি যদি এটা এখন এখান থেকে ধরেন কিভাবে নেবেন, এটা নেওয়ার জন্য যে কাজটি করতে হবে, এই যে শেয়ার আছে শেয়ারে ক্লিক করবেন, কপি দিবেন, কপি দিয়ে কাজ শেষ। এখন আমরা চলে যাব আমাদের এইখানে, জাস্ট পেস্ট করে দেন। অটো প্লে দিলে অটো প্লে হবে, স্টার্ট দিলে কখন থেকে মানে স্টার্ট করতে চান, তারপর এন্ড অ্যাড দিলে কখন আপনি এটাকে এন্ড করতে চান সেটা। তা আমরা কোনো কিছু দেবো না, আমরা সেট ভিডিওতে আমরা এখানে ক্লিক করব, করে আমাদের সামনে এরকম আসলো। আপনি চাইলে এই ফ্রেমটা ছোটো করতে পারবেন, আমরা এইভাবে সুন্দরভাবে ছোটো করে দিয়ে আপনি এটাকে বসাতে পারবেন, এবং একসঙ্গে চাইলে এখানে অনেকগুলো ভিডিও আপনি ইনসার্ট করতে পারবেন, যত ছোট করবেন সমস্যা নেই। এখন এখানে যখনই আপনি প্লে করবেন তখনই চলবে, আবার যখনই পজ করবেন তখনই এটা পজ হয়ে যাবে। তা আশা করি এই যে ব্যবহারটি আছে এটাও আপনাদের অনেক উপকারে আসবে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমরা শেয়ার করলাম আপনাদের সাথে এক্সেলের 60টি ফ্রি অ্যাডেন্স, যেই 60টি ফ্রি অ্যাডেন্স থেকে একটি না একটি অ্যাডেন্স আপনার অনেক উপকারে আসবে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এখন একটি লাইক দিবেন, আপনার মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।